হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো তালের বড়া। বন্ধুরা, এই ভাদ্র মাস আসলে কিন্তু আমাদের তালের পিঠা, তালের বড়া, তালের ক্ষীর এগুলো খেতে কিন্তু ভীষণ মন চায়। আর এই তালটা কিন্তু বছরে একবারই পাওয়া যায়, তার জন্য সবারই কিন্তু এই তালের পিঠাটা খেতে খুব ভালো লাগে। তাই আসুন সবাই দেখে নিই এই তালের বড়া কেমন করে বানাতে হয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগেই বলি আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যদি নতুন কোনো ভিডিও নিয়ে আসি সবার আগে আপনি দেখতে পাবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে তালের বড়া বানাতে হয়। প্রথমে দেখতে পাচ্ছেন আমি একটা ছোট্ট বাটির মধ্যে কিছু তালের রস নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ময়দা, আর দিয়ে দিচ্ছি একটু আটা। এটার কিন্তু কোনো মাপঝোপ নেই, এটা আপনি যতটুকু বানাবেন ঠিক ততটুকুই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু সুজি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন ঠিক তেমন দেবেন। এখন এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, সব কিছু মেশানোর পরে যখন এই গোলাটা এরকম হবে তখন আপনাদের বুঝতে হবে একটু নরম হয়েছে। তার জন্য আমি আর একটু ময়দা দিচ্ছি, তার কারণ এটা দিয়ে আমি বড়া বানাবো। তার জন্য একটু শক্ত শক্ত করে এই গোলাটা গুলিয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে চিনি আছে, চিনিটা গলে কিন্তু আরও একটু নরম হয়ে যাবে এই গোলাটা। তার জন্য আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই সমস্ত কিছু আবার ভালো করে প্রায় 8 থেকে 10 মিনিট ভালো করে চটকে মাখাতে হবে। একটা কথা মনে রাখবেন, যত ভালো করে এই গোলানোটা মাখাবেন তত কিন্তু তালের বড়াগুলো ভালো করে ফুলবে। তার জন্য একটু কষ্ট হলেও সময় নিয়ে এই মাখানোটা মাখাতে হবে। আমি মাখিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এ দেখুন, 10 মিনিট ধরে আমি ভালো করে এই সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেবো। 1/2 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। 1/2 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখুন এই গোলানোটা কত সুন্দর হয়ে আছে। এবারে চলুন তালের বড়াগুলো ভেজে নিই। এবারে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। আমি এখন একটুখানি গোলা দিয়ে দেখছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন তেলের উপর গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠলো, তার মানে তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু করে এরকম করে গোলা নেব, নিয়ে এরকম তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এরকম করে গোলাটা নিতে হবে, তাহলে আপনাদের পিঠাগুলো একদম সুন্দর গোল গোল হবে। এরকম করে দিতে হবে। আমি যেভাবে করছি দেখুন, ঠিক এরকম করে দিলে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে গোল গোল হয়ে ফুলে উঠবে। দেওয়ার পর যখন দেখবেন এরকম হালকা একটু লাল লাল হয়ে গেছে, তখন এরকম করে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এই পিঠাগুলো তেলের উপরে ফুলে ফুলে উঠছে। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে। এরকম করে ভালো করে উল্টে পাল্টে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, ভাজার পরে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই পিঠাগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। প্রায় 3-4 মিনিট ধরে এই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আমি আরও কটা বড়া ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আগের মতো করে এরকম দিতে হবে। এগুলো যখন এরকম একদিকটা একটু লাল লাল হয়ে যাবে তখন এই পিঠাগুলো খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। এই পিঠাগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি এই পিঠাগুলো প্রায় 3-4 মিনিট ধরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলোও হয়ে গেছে, এগুলোও আমি তুলে নিচ্ছি। এরকম করে
সমস্ত পিঠাগুলোই আপনাদের ভেজে নিতে হবে। আমি সব পিঠাগুলো ভেজে তারপর আপনাদের দেখাচ্ছি। এ দেখুন, আমি সমস্ত তালের বড়াগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই তালের বড়া বানানোর বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো খাবেন, ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।